বলাগড়ের গঙ্গার পর হুগলিতে ফের নদী ভাঙন। এবারে পুলবাই কুন্তি নদীর ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা। ইতিমধ্যে একটি রাস্তার প্রায় 100 ফুট জায়গা এক মানুষ সমান বসে গেছে। রাস্তার পাশেই রয়েছে বসত ভিটে। স্থানীয়রা এখন আতঙ্কিত, এই বুঝি তাদের বসত ভিটেকে কুন্তি নদী গ্রাস করে। হুগলির পোলবা দাঁতপুর ব্লকের গোটুব্রিজ থেকে কুন্তি নদীর পাড় বরাবর বাহির রানাগাছা পর্যন্ত 5 কিমি 600 মিটার রাস্তা রয়েছে। বিগত দিনে এই রাস্তা ইঁটের ছিল। গত বছর রাজ্য সরকারের পূর্ত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং নাবার্ডের সহযোগিতায় সেই রাস্তা নতুন রূপে পিচের তৈরি হয়। তখনই প্রায় 5.5 কিমি ওই রাস্তার বহু জায়গাতেই কুন্তি নদীর পাড় শাল বলগা দিয়ে বাঁধিয়ে চওড়া করা হয়। স্থানীয়দের অভিযোগ, রাস্তা চওড়ার জন্য নদীর পাড়ের বহু গাছ কাটা পড়ে, আর সেই গাছ কাটার এক বছরের মাথাতেই ধ্বংসলীলার কবলে গোটা এলাকা। বর্তমানে 5.5 কিমি সেই রাস্তার নিজামপুর এলাকা নদী ভাঙনের কবলে। দিন কয়েকের আগের বৃষ্টিতে নিজামপুরে রাস্তার প্রায় 100 ফুট অংশ প্রায় 6 ফুট বসে নদী পৃষ্ঠের সমানে গ্রাসের অপেক্ষায় দাঁড়িয়ে রয়েছে। রাস্তার অপর পাশেই রয়েছে বসত ভিটে। স্থানীয়রা এখন আতঙ্কে দিন গুনছেন, এই বুঝি বসত ভিটে গ্রাস করে নদী। এই বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বাম আমলে ওই রাস্তা এঁটেল মাটির ছিল, কিন্তু আমরা ক্ষমতায় আসার পর ওই রাস্তা করেছি। যদিও নদীর পার কোথায় কখন ভাঙবে তা আগে থেকে বলা সম্ভব নয়, তবে নদীর পাড়ের গাছ কাটার কথা আমি জানি না। যখন গাছগুলি কাটা হয়েছিল তখনই স্থানীয়রা আমাকে জানাতে পারত। ওই ভাঙন রুখতে কি করা যায় আমি দেখছি। আমাদের এইভাবে যেতে হয়, এখানে 3-4 দিন এরকম হয়েছে। প্রথমে তো একটু একটু ফেটে গেছিল, আর পরে আস্তে আস্তে এই ভারী জল সামনে হয়ে গেল। কেন এরকম হচ্ছে বলে, আমার তো সবাই এখানে যেটা গ্রামের লোক বলছে যে এখানটা অনেক দিন থেকে নাবজি বাপ কাকাদের আমার থেকে রাখা যাচ্ছে না, মাটি ফেলছে সরকার থেকে অনেক কিছু করছে, হচ্ছে না কিছু। পাকা রাস্তা হয়েছিল তো, ভালোভাবে যাতায়াত করছে? পাকা বলতে ওই বাঁকুড়া রাস্তা হয়েছিল। হ্যাঁ, তারপর এখন তো পিচ হয়ে গেছিল, এখন এবার পিচ হওয়ার পর আবার এরকম হয়ে গেল। আপনার তো চাষি মানুষ, এখান দিয়েই তো সব যাতায়াত? হ্যাঁ, এখান থেকে সব মালপত্র নিয়ে যেতে আসতে হয়। এই তো খানিকটা আগে কলা কেটে নিয়ে গেল, উঠতে পারেনি, ফেলে দিল। হ্যাঁ, দুর্ঘটনা মানে এটা অনেকদিন থেকে হয়েছিল, বেশ কিছুদিন এই রাস্তা করার পর ভালো ছিল, আবার হয়ে গেল। হ্যাঁ, আলো থাকে, আগে ছিল না, আবার এই সেদিন কাল পরশু করে লাগিয়ে গেল, পোস্টারটা পড়ে গেল, ঠিক করে দিয়ে গেল কালকে। এইভাবে তো আমাদের মন বলতে থাকবে না, এইভাবে অনেকবারই তো দেখা গেল। আমাদের আমলই ধরো 55-57 বছর বয়স হয়ে গেলো, 2-3 বার এরকম হয়ে গেলো। হ্যাঁ, ভিটে তো আছি, আগে থাকতেই আছে, না আটকাতে পারলে বা সরকার যেরকম ভালো বুঝিয়ে করবে না, জনসাধারণের কষ্ট হবে। বাড়িঘর কি সব চলে যাবে বলে মনে করছেন? সেরমই বা পয়সা না আছে, এই যা অবস্থা বাড়িঘরদের টান নেই। এই রাস্তা ছিল তাল গাছের গা দিয়ে, আস্তে আস্তে ভাঙাল হয়ে সরকার বেঁধে এই আস্তে আস্তে রাস্তাটা ভালো হলো, অথচ এরকম হয়ে যাচ্ছে, ভাঙছে অবশ্য বাড়ি তো, এবার ক্রমশ বাড়ির দিকেই এগুচ্ছে রাস্তাটা। এবার তো যা অবস্থা আমার বাড়ি তো পর্যন্ত মানে নিয়ে নেবে, এই অবস্থায় যা হচ্ছে। না না, এটা তো অনেকদিন রাস্তা করার পর আর বসেনি, ভাঙেনি, ভালোই ছিল, তার মধ্যে আবার এইরকম রাস্তা করার পরেই তো ভেঙে গেল এখানে। হ্যাঁ, মানে রাস্তা এমনি অল্প না ফাটন ধরে ছিল এ করে, তারপরে তো এই বৃষ্টির জল নেবে এ করে ঘোষ হতে হতে একদম বসে গেল। আর নদীর ধার এবার টানের জায়গা করে, এখানে গাছপালা অনেক ছিল, সব গাছপালা মানে কেটে তুলে সব ফেলে দিয়েছে, তারপর এখানকার মাটি আবার তুলে অন্য জায়গায় দিয়ে আবার অন্য জায়গার মাটি এখানে এসে ফেলেছে। এরকম গাছটা থাকলে একটু টানটা থাকতো রাস্তা, মানে গাছগুলো না থাকার জন্য আরও মানে মাটিটা বেশি হচ্ছে। আমরা এবার কি ভাববো বলুন, এবার তো যা এবার এ করছে রাস্তা ভাঙছে, মানে ক্রমশ তো আরও এগিয়ে যাবে আমার, মানে এবার ঘর পর্যন্ত এবার তো এখানে এগিয়েই গেছে, আর তো এবার আমার ঘরের দিকে আরে হয়ে যাবে। নিউজ আজ বাংলা, হুগলি। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে, শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।